করছি আপনাদের সকলকে স্বাগত। যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি এই রাজ্যের সবচেয়ে বেশি চর্চিত বিষয়, সেটা হচ্ছে কোট আনকোট কাট মানি। অর্থাৎ রাজ্যের যিনি মুখ্য প্রশাসক তিনি একটি বিষয়কে উল্লেখ করেছেন, সেই বিষয়ের একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে। সেই বিষয়ের প্রেক্ষাপট কী? প্রেক্ষাপটটা হচ্ছে যে 2019 লোকসভায় বিজেপি 18 সিট পেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর থেকে 2011, 2013, 2014, 2015, 2016, 2018 এবং 2019 মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের ভিত আস্তে 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 ভেঙে পড়ছে। নারদা কাণ্ড যখন হলো তখন সারদার অনুমান আর নারদাতে ভিডিওতে প্রমাণ, এই দুটো বিষয়ের মধ্যে একটা সেতু বন্ধন হলো। এই যে সেতুটা বন্ধন হলো, এই সেতু বন্ধনই কিন্তু আরেকবার প্রকাশ্যে চলে এলো কাট মানি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কাট মানি। এই কাট মানি কারা নিচ্ছে, কারা খাচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি প্রকাশ্যে মুখ খুললেন। ডক্টর শান্তনু সেন, যিনি একজন কাউন্সিলর এবং যিনি আইএমএর সর্বভারতীয় সভাপতি, দেশের একজন এমপি, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে কী অভিযোগ উঠছে একবার শুনে নেব। হ্যাঁ বলছি, এই দিদি কাটমানি ফেরত বা যে টাকার অঞ্চলের পৌর প্রতিনিধি নিয়েছে, পঞ্চায়েত নিয়েছে, তা আমরা তো পৌরসভা এরিয়ায় থাকি, সেই সুযোগ পেয়ে আমিও গত 12 থেকে দিয়ে যাচ্ছি টাকা। এর আগের যে কাউন্সিলর ছিল 2 ওয়ার্ড শান্তনু সেন, সে শুরু করেছিল। প্রথম জীবনে যদি কেউ তোলা নিয়ে থাকে সে হচ্ছে ডক্টর শান্তনু সেন। প্রথম নিয়েছিল 25,000 দিয়ে হাতে খড়ি। তখন বলল লাগে এগুলো গাড়ি ফাড়ি ভাড়া বা মাইক টাইক লাগাই তো নান্টিবাবু, এটা দিতে হয়। আস্তে আস্তে ওনার সিস্টেম হয়ে গেল পার কাঠা 2,00,000, কাজ করলে কি না করলে প্রথম এই হচ্ছে 4 জমি হলে 8,00,000। ডাক্তারবাবু যে শান্তনু সেনকে 12 থেকে হিসেব করলে 18 অবধি 40-42,00,000 দিয়েছি। বর্তমান কাউন্সিলরকে আমি হাতে করে কোনো টাকা দিইনি, মিথ্যে কেন বলবো? আমার ভাই দিয়েছে 2,00,000, ভাইপো দিয়েছে 1,80,000, যে বিপজ্জনক বাড়ি আমি ভাঙছি বলছে না, পার কাঠা 2,00,000, মানে 6 কাঠায় 12,00,000 ওনাকে দিতে হবে এই মহিলা। তখন আমি আমাকে বলছে না 1 টাকাও এখনও দিইনি আর বলেছে আমি কিচ্ছু দেবো না, বলছে পেপার্স নিয়ে দেখা করুন। আমি বললাম কেন করবো দেখা আপনার সঙ্গে, বলছে কেন করবেন না, বললাম আপনি চিঠি দিন, কাগজ দিন আমাকে। আপনারা শুনলেন? এবং সবচেয়ে বড় কথা যে আপনাদের বলে রাখি, সারা কলকাতা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের শহরতলি যেখানেই প্রমোটিং হচ্ছে এবং এই প্রমোটিং, এই এই সিন্ডিকেট, এই সমস্তটাই নিয়ন্ত্রণ হচ্ছে তৃণমূলের দ্বারা। চলুন একবার শুনে নিই। দোলা সেন, আরেকজন এমপি দোলা সেন, জনসমক্ষে তার কর্মীদের কি বলছে একবার শুনে নিই। 21 জেলার পরে আসব, হিসেব পত্র অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অবধি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আপনাদের কাছে রেখে 12 নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। আপনারা শুনলেন দোলা সেন কি বলছে? এটা থেকে একটা পরিষ্কার মনে হয় যে অন্যায় করে তুমি টাকা তোলো এবং টাকা তুলে নিজে একটা বড় অংশ না আর কিছুটা অংশ তৃণমূল কংগ্রেসের দলে তোমরা দিয়ে দাও। আচ্ছা একটা বড় প্রশ্ন, যে আপনি বলছেন স্বচ্ছতা, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দল চুরির টাকায় তোলাবাজির টাকায় চলবে কেন? তাহলে তো যারা অন্যায় করে, যারা চিটফান্ডের ঘটনার জন্য তাদের দোষী সাব্যস্ত, যাদেরকে বলছেন আপনি যে অন্যায়ভাবে টাকা তুলেছে, মানুষকে লুট করেছে, অপরদিকে তো আরেকটা জায়গা থেকে আপনার দলেরও অধিকাংশ লোকই এই কাজটা করছে। আপনি 2016 বলেছিলেন না আগে জানলে এদের ক্যান্ডিডেট করতাম না, তা আপনি জেনেছিলেন তো 2019 তাদের ক্যান্ডিডেট করলেন কী করে? সুতরাং এই ক্যান্ডিডেট আপনি তাদেরকে জানছেন, তারা অভিযুক্ত প্রমাণিত হয়নি, কোর্টে কেস চলছে, সিবিআই তদন্ত করছে, সমস্ত কিছু হচ্ছে। সত্যি যদি আপনি চাইতেন তাহলে সিবিআই তদন্তের দরকার হতো না,
আপনি তো গ্রেপ্তার করতে পারতেন, আপনি তো দল থেকে বাদ দিতে পারতেন, তাদেরকে আপনি দলে রাখলেন, টিকিট দিলেন, আবারও তারা এমপি হলো, ঠিক বোঝা কেন? আমরা এই বোঝার জন্য একটু অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ওপিনিয়ন টাইমস দেখতে থাকুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন। Our channel, please press the bell icon.